বলা তা হচ্ছে সব খুলে চলে গেছে। এই দোকানে তো আমি ঢুকছি, বন্ধ করার কথা আমি ছিলাম। দাঁড়াও তাই করো তো, মোবাইল করো, কোনো কপিগুলি নাই সামনে দেখছেন, সবই আছে। এই দোকানে তো আমি আসছি, আমি সেট কিনছে কেনার জন্য প্রায় 15 মিনিট কথা বলছিলাম। আমি খবর দেখে নাই, সত্যি করো চালা করছে কেন, অপরাধ করছে বলবো যে স্যার অপরাধ করে ফেলছি, লাভ বেশি হয় এসি হয় বাটপারি করার জন্য, বুঝো না। আমরা এতগুলো সিভিল অফিসারদের তোমার এসে দেখলাম দোকানে, বললাম দেখলাম তুমি কি মনে করছো। হ্যাঁ আমি একজন ম্যাজিস্ট্রেট, উনি একজন লেফটেন্ট কর্নেল, এই যে আমার ইঞ্জিনিয়ার সমস্যা আছে, তুমি এই লোকগুলো মনে করো যে গাছ মানে এই গাছ খেয়ে রয়েছে আমরা, তা তুমি নিজের ইচ্ছে তারা মনে করতো না স্যার। সরকার আমার বেতন আমাদেরকে এমনি গাছ মানে করার জন্য তাড়াতাড়ি বের করো, যত সময় যাবো আমি দোকান আমি যা দেখছি তুমি এইটা বের করো, আর বের করো না আছে। এখান থেকে যেমনি সাজানো ছিল সেখানে সাজানো, এই পাশে এই পাশে যেমনি সাজানো ছিল মনে করে তারা কিন্তু ধরতে পারবো না যে মা তাদের মই আসতে পারে মনে করে, সে দেখে নিলাম আমি দোকান আসছি এখানে কত বড় দোকান কিন্তু আমি 15 মিনিট সময় বের করো না হলে কিন্তু মনে রাখবো, শোনো তোমার জন্য আদেশ লেখার জন্য আমার 1 পিস মানে যথেষ্ট আলামত এসে, আর আলামতগুলো আমি নিজে দেখছি। আমি যদি আমাকে গাইড করতে চেষ্টা করতে পারো, অপরাধ দুইটা, একটা করছো আর একটা অপরাধ হলো আপনার আর কারো সঙ্গে না স্যার। আমি আপনি আমি চাকরি করি, আমি যা আছে সব আপনি নিয়ে যান, আপনি কোনো সমস্যা নেই। তুমি মাল ভাই গেম নিছিলাম নেমে দাও, নাহলে পাকে ভালো কাজ করছে ভাই, ধরো কাজ না থাকলে একটু আপনারা যান প্লিজ ভাই, এটা দেখার কিছু নাই তো ভাই, কাজ করতে দেন প্লিজ ভাই। কাজ করতে দেন ভাই, বাইক দিবে, বাইক দিবে।